হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সন্ধে 6:10, তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। শুরু করেছি কিছুক্ষণ আগে থেকেই চা বানাতে গিয়ে আর চা খেতে খেতে। তো এখন আমার চা খাওয়া হয়ে গেছে আর আমি বসে আছি, এখন টিভি দেখছি আমি। তারপরে রাতের কি রান্না বান্না হবে সেটার ব্যবস্থা করতে হবে, রুটি হবে আর আমি কিছু একটু ভাত আছে, তো আমি যদি ভাত খাইতে পারবো না হলে আমি রুটি খাবো। তো দেখা যাক, মাত্র 6:10 হয়েছে, আটা মাখানো হয়ে আছে, ফ্রিজে আছে, ওটাকে বের করব, দিয়ে তারপরে আটাটাকে ভালো করে মেখে রুটি করে নেব। এখন আর মোটামুটি কিছুই কাজ নেই, এখন টিভি দেখবো। এখন শ্যামা দেখছি আমি জি বাংলাতে, এই 7:30 পর্যন্ত টিভি দেখবো, দিয়ে রান্নাবান্না তো তেমন কিছুও হয় না আমার বাড়িতে রাত্রে, তো কেউ তো ভাত খায় না। আমি সেটা আগেও বলেছি তোমাদেরকে যে আমার বাড়িতে রাতে কেউ ভাত খায় না, 15 দিনে হয়তো একবার ভাত খায়, আর কেউ ভাত খায় না, আর ওই রুটিটাই খায়। আর মা তো মুড়ি খেয়ে নেয়, আর আমার বরকে রুটি মুড়ি যাই দেবো সেটাই খেয়ে নেবে, ওর কোনো সমস্যা নেই। সবজি তরকারি আরও হলে খুব ভালো হয়, ও তার খেয়ে নেয়, নাহলে এমনি মাখিয়ে দিলে ও খেয়ে নেয়। তো যাই হোক, ও এখন কাজ করছে ওপরে আর আমি বসে বসে নিচে টিভি দেখছি, তাই ভাবলাম ব্লগটা শুরু করে দিই। আর আগামীকাল মনে হচ্ছে আমি ডাক্তারের কাছে যাব এবং আমার চেক আপও আছে, ডাক্তারের কাছে চেক আপে যাবো প্লাস সাব সেন্টারেও চেক আপ আছে, যেতে হবে আমাকে। তো জানি না কালকে কোথায় কোথায় যাব, কি কি করব, ডাক্তারের কাছে গেলে তো পুরো সারাটা দিন ওখানে কেটে যায়, জানি না কি হবে, কদ্দূর কী করতে পারি। তো চলো ব্লগটা দেখতে থাকো, কি কি করি এই ব্লগে, যা যা করব সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন মন দিয়ে আমি টিভিটা দেখি। Thank you.
মুড়ি খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। তো রুটি হবে বলেছিলাম, রুটি হবে আর সবজি হবে। এই যে দেখো ফুলকপি, সয়াবিন বড়ি, এখানে আছে আলু আর ওলকপি কুচিয়ে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর রসুন, আর এখানে ডাল বড়ি ভাজা, টমেটো কুচি এবং চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো এবারে আমি রান্নাটা জলদি জলদি করে নিই, দিয়ে রুটি করতে হবে। মর্নিং, আর এখন বাজে সকাল 7:28। তো আমি ঘুম থেকে উঠেছি 6:30-এর দিকে, উঠে যা একটু কাজ টাজ ছিল ওগুলো করে নিয়েছি। এখন আমি স্নান করবো, আজকে শ্যাম্পু করবো, দিয়ে তো যাবো ডাক্তারের কাছে, তাই জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি স্নান হয়ে যাচ্ছে আমার, নাহলে আমার 8টা বেজে যায় স্নান করতে। চানটা করে নিই, বিস্কুট খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে চানটা করবো, শ্যাম্পু করবো, দিয়ে চানটা করে নেব, দিয়ে তারপরে বেরোবো আমি। নিচে মাল আনতে এসছে পাটি, জানি না কখন যাবো ডাক্তারের কাছে। এখন কটা বাজে জানো তো, 8:30 বাজতে যায়। ওরা মাল নিয়ে যাবে, সেগুলো হিসাব হবে, অনেক কাজ এখন বাবার আর আমার বরের। তো কখন যাব ডাক্তারের কাছে আমি জানি না ঠিক। Thank you.
তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আর নেক্সট ব্লগে দেখা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাইকে ভালো রাখবে। আর যদি আমার এই ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর কীরকম ভিডিও দেখতে চাও সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার। আর যদি ডাক্তারের কাছে যাই তো সেটা নেক্সট ব্লগেই তোমরা দেখতে পাবে। তো চলো, টাটা, বাই বাই।